আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের আবার চলে এসেছি গণিতের ক্লাস নেওয়ার জন্য আজকের ক্লাসে আমরা কি করব? একটু অনুমান করো হুম আজকের ক্লাসে আমরা গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অঙ্ক করব অধ্যায়টির নাম কি বাবা অধ্যায়টির নাম যাই হোক না কেন আমরা সবাই লসাগু গসাগু বলেই চিনি আমরা এত ভালোভাবে আর খুঁটিয়ে দেখি না অধ্যায়টির নাম কেন গুণিতক এবং গুণনীয়ক রাখা হয়েছে তাই আমি প্রথমে তোমাদেরকে গুণিতক এবং গুণনীয়ক এ দুটি শব্দ দ্বারা কি বোঝাচ্ছে সেটি ক্লিয়ার করে দিব দেখবে বিষয়টি খুবই সহজ এবং আমরা যখন উদাহরণ দিয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তখন তোমাদের কাছে এটি আর কঠিনে মনে হবে না সেজন্য আমাদেরকে কি করতে হবে মনোযোগ দিয়ে মিসের প্রত্যেকটি কথা শুনতে হবে ওকে বাবা তাহলে প্রথমে আসো গুণিতক গুণিতক কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি এবং আমরা সেটা জানি না আমরা যে খুব সহজে গুণিতকগুলো বের করতে পারি কিভাবে পারি বলো তো বাবা আমরা খুব ছোটোবেলা থেকে নামটা শিখেছি না নামতার মধ্যে যে সংখ্যাগুলো শেষের সিরিয়ালে আসে সেটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক যেমন ধরো আমরা ছবিতে দেখতে পাচ্ছি চার এর গুণিতক বলো তো বাবা কিভাবে আমরা চারের গুণিতকগুলো পাব হ্যাঁ আমরা চারের নামতা পড়ব চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো সার্কেল করেছি দেখো চার আট বারো ষোলো বিশ চব্বিশ এভাবে আরও আমরা অসংখ্য গুণিতক পাব চারের আমরা কি বুঝতে পেরেছি বাবা একই রকমভাবে আমরা যদি বলি ছয়ের গুণিতক তাহলে ছয়ের গুণিতক কিভাবে পাবো নাম তা পড়ে ভেরি গুড ছয়ের তা পড়তে থাকবো এবং যে গুণফলগুলো আসবে সেগুলোই হচ্ছে ছয়ের গুণিতক যেমন ধরো ছয় বারো আঠারো চব্বিশ এরকম করে আমরা অসংখ্য সংখ্যা বের করতে পারি অর্থাৎ ছয়ের সাথে যে কোনো সংখ্যা গুণ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে ছয়ের গুণিতক এখন নিচে দেখো দশটি করে গুণিতক লিখতে বলে কয়েকটি সংখ্যা দিয়েছে আমরা কি এগুলোর গুণিতগুলো লিখতে পারবো বাবা অবশ্যই পারব ইনশাল্লাহ পাঁচের গুণিতকগুলো কি হবে বলো তো বাবা হ্যাঁ পাঁচের গুণিতগুলো হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে আমি অসংখ্য গুণিতক বের করতে পারবো পাঁচের কিভাবে বের করেছি নামতা পড়ে পাঁচের নামতা পড়লেই পাঁচের গুণিতকগুলো বের হয়ে যাবে এখন আমি সাতের গুণিতক বের করার জন্য কি করব বাবা সাতের নামতা পড়ব আটের গুণিতক বের করার জন্য আটের নামতা পড়ব আর নয়ের গুণিতক বের করার জন্য নয়ের নামতা পড়ব ভেরি ইজি ওকে এখন আমাদের জানার বিষয় হচ্ছে এই যে গুণিতক এবং লসাগু। এ দুটো জিনিসের মধ্যকার সম্পর্কটা কি। সেটি বোঝার জন্য আমরা ছবিটি দেখি দেখো প্রথমে হচ্ছে তিনের গুণিতক তারপরে হচ্ছে চারের গুণিতক তাহলে আমরা এই দুটি সংখ্যার গুণিত কীভাবে বের করবো ইয়াস নামতা পরে বের করব তাহলে আমরা তিনের নামতা পরে তিনের গুণিতগুলো লিখে ফেলবো সিরিয়ালে তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাশ এরকম করে অসংখ্য গুণিতক লিখতে পারি আমরা আর চারের নামতা পরে চারের গুণিতগুলো লিখে ফেলবো চার আট বারো ষোলো বিশ চব্বিশ আঠাশ এরকম করে অসংখ্য চারের গুণিতক লিখে ফেলবো এখন দেখো এই যে দুটি সংখ্যার গুণিতক লিখলাম আমরা এই দুইটি সংখ্যার গুণিতকের মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস মিলে যাবে যেমন ধরো তিনের গুণিতকের মধ্যে বারো আছে আবার চারের গুণিতকের মধ্যেও বারো আছে আবার তিনের গুণিতকের মধ্যে চব্বিশ আছে আবার চারের গুণিতকের মধ্যেও চব্বিশ আছে এই যে কমন দুইটা গুণিতক পেয়ে গেলাম আমরা এরকম যদি আমরা আরও গুণিতক লিখতাম তিন এবং চারের আরও কমন পেতাম আর কমনকে বাংলায় কি বলা হচ্ছে সাধারণ ইংলিশে যেটাকে আমরা কমন বলি বাংলা সেটা হচ্ছে সাধারণ তাহলে কমন গুণিতক মানে সাধারণ গুণিতক পেয়ে গেলাম আমরা এখন হচ্ছে এই দুটা গুণিতকের মধ্যে দেখো তো কোনটি ছোটো বারো ছোট। তাহলে হচ্ছে বারো তিন এবং চারের লসাগু কারণ হচ্ছে ছোট মানে লগিষ্ঠ তাহলে প্রথমে আমরা গুণিতক নিলাম গুণিতক থেকে আমরা সাধারণ গুণিতক নিলাম সাধারণ গুণিতক থেকে আমরা সবচেয়ে ছোটটা নিলাম এটাই হচ্ছে কি লসাগু কারণ লঘিষ্ঠ সাধারণ গুণিতককে সংক্ষেপে কি বলা হয় লসাগু লতে লগিষ্ঠ মানে ছোট, সাথে সাধারণ মানে কমন আর গুণিতক মানে হচ্ছে গুণফল যেটা আমরা এর আগে আলোচনা করেছি তাহলে আমাদেরকে যদি একাধিক সংখ্যা দিয়ে সেটি দুটি সংখ্যা হতে পারে তিনটি সংখ্যা হতে পারে এরকম সংখ্যা দিয়ে যদি বলে এদের লসাগু বের করো তাহলে আমরা কি করব প্রথমে আমরা প্রত্যেকটি সংখ্যার গুণিতক বের করে ফেলব। তারপর গুণিতকগুলো থেকে কমনগুলোকে আমরা মার্ক করব। তারপর কমনগুলো থেকে সবচাইতে ছোট যে কমনটি আছে সেটি নিব সেটি হচ্ছে সংখ্যাগুলোর লস খুবই সহজ না পাবা হ্যাঁ এখন আসো গুণনিয়োগ গুণনীয়গ জিনিসটি হচ্ছে গুণিতকের উল্টো বিষয় গুণিতক আমরা নামতা পড়ে পড়ে বের করেছি অর্থাৎ গুণফলগুলোই হচ্ছে সে সংখ্যার গুণিতক আর গুণনিয়োগ হচ্ছে এটার উল্টো জিনিস অর্থাৎ কোনো সংখ্যাকে কি কি সংখ্যা দ্বারা ভাগ যায় সে সংখ্যাগুলো হচ্ছে তার গুণনীয়গ যেমন ধরো মনে করো এখানে আঠারো আছে আঠারোকে যে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সেই সংখ্যাগুলো হচ্ছে আঠারোয়ের গুণনিয়োগ তাহলে আমরা বের করি আঠারোইকে আঠারো তাহলে এক দিয়েও আঠারোকে ভাগ যায়। আবার আঠারো দিয়েও আঠারোকে ভাগ যায়। আবার নয় দুগুণে আঠারো তাহলে দুই দিয়েও আঠারোকে ভাগ যায় আবার নয় দিয়েও আঠারোকে ভাগ যায়। তারপর হচ্ছে তিন ছয় আঠারো তার মানে হচ্ছে তিন দিয়েও আঠারোকে ভাগ যায় আবার ছয় দিয়েও আঠারোকে ভাগ যায় তাহলে আঠারো এর গুণনীয়গুলো কি কি হবে এতক্ষণ যেগুলো বললাম সিরিয়ালে লিখে ফেলি এক দুই তিন ছয় নয় আঠারো আর গুণিতকের ক্ষেত্রে আমরা বলেছিলাম অসংখ্য গুণিতক থাকতে পারে কারণ যে সংখ্যার গুণিতক বের করব সেই সংখ্যার সাথে আমরা হাজার হাজার সংখ্যা গুণ করে গুণিতক বের করতে পারি কিন্তু গুণনীয়কের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক গুণনিয়োগ থাকবে কারণ আঠারোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না আঠারোকে শুধুমাত্র যেই যেই সংখ্যা দিয়ে ভাগ যাবে আমরা আঠারোয়ের গুণনিয়োগের মধ্যে সেই সেই সংখ্যাগুলো লিখব যেমন এখানে এক দুই তিন ছয় নয় আঠারো তাহলে এটি নির্দিষ্ট এর বাইরেও অন্য কোনো সংখ্যা আমরা লিখতে পারবো না ক্লিয়ার বাবা একই রকমভাবে আমরা যদি বলি চব্বিশের গুণনীয়গুলো কী কী তাহলে চব্বিশে কে চব্বিশ এক দিয়েও চব্বিশকে ভাগ যায় আবার চব্বিশ দিয়েও চব্বিশকে ভাগ যায় তারপর বারো দুগুণে চব্বিশ তার মানে দুই দিয়েও চব্বিশকে ভাগ যায় আবার বারো দিয়েও চব্বিশকে ভাগ যায় তারপর হচ্ছে তিন আটে চব্বিশ অর্থাৎ তিন দিয়েও চব্বিশকে ভাগ যায় আট দিয়েও চব্বিশকে ভাগ যায় তারপর হচ্ছে চার ছয় চব্বিশ অর্থাৎ চার দিয়েও চব্বিশকে ভাগ যায় আবার ছয় দিয়ে চব্বিশকে ভাগ যায় এখন আমরা সুন্দর করে ক্র পর্যায়ক্রমে লিখে ফেলি চব্বিশের গুণনিয়োগগুলো কি কি এতক্ষণ যা বললাম এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ ক্লিয়ার বাবা এর বাইরে আমরা অন্য সংখ্যা লিখতে পারবো না কারণ গুণনিয়োগগুলো হচ্ছে নির্দিষ্ট শুধুমাত্র যেই সংখ্যা দিয়ে চব্বিশকে ভাগ যাবে সেই সংখ্যাগুলোই লিখব তাহলে আমরা এখন বুঝে গেছি কিভাবে কোনো সংখ্যার গুণনীয়ক বের করব অর্থাৎ যে সংখ্যার গুণনীয় লিখব সেই সংখ্যাকে যেই যেই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সেই সংখ্যাগুলোই আমরা শুধুমাত্র তার গুণনীয়ক হিসেবে লিখতে পারব এখন আসো এই যে গুণনীয়ক এবং গসাগু এই দুটো জিনিসের মধ্যকার সম্পর্কটা কী কীভাবে একটা সাথে একটা লিঙ্ক থাকে তাহলে প্রথমে চলো আঠারোর গুণনীয়ক লিখলাম আমরা আবার চব্বিশের গুণনীয়ক লিখলাম এখান থেকে যে জিনিসগুলো অথবা যে সংখ্যাগুলো কমন আছে আমরা সেই সংখ্যাগুলো দাগিয়ে ফেলি যেমন দুটোর মধ্যে এক আছে দুটোর মধ্যে দুই আছে দুটোর মধ্যে তিন আছে দুটোর মধ্যে ছয় আছে তাহলে এগুলো হচ্ছে কমন গুণনীয়ক আবার বলে ফেল তো কমন গুণনীয়কগুলো কি কী হুম এক দুই তিন ছয় এর বাইরে কি আর কিছু কমন আছে নেই তাহলে এগুলোই হচ্ছে আঠারো এবং চব্বিশের সাধারণ গুণনীয়গ এখন আসো এই সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচাইতে বড় সংখ্যা কোনটি ছয় তাহলে সবচাইতে বড়কে বলা হয় গরিষ্ঠ তাহলে ছয়ই হচ্ছে আঠারো এবং চব্বিশের গসাগু কারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়কেই সংক্ষেপে বলা হয় গসাগু গতে গরিষ্ঠ মানে বড় সাতে সাধারণ মানে কমন আর গুণনিয়োগ হচ্ছে গু গুণনীয়ক মানে হচ্ছে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বুঝে ফেলেছি কিভাবে গ আগুন নির্ণয় করতে হয় খুবই সহজভাবে চিন্তা করলে খুবই সহজ একদমই কঠিন না তাই না বাবা ওকে এখন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেকেই কথার অঙ্কের প্রশ্ন পড়ে বুঝতে পারি না এই অঙ্কটি কি লসাগু হবে নাকি গসাগু হবে তাই না বাবা এখন আমি তোমাদেরকে একটি টিপস দিব যেটি দেখেই তোমরা বুঝে ফেলতে পারবে এই কথার অঙ্কটি আমরা লসাগু করব নাকি গসাগু করব যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা পড়ি কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ ছয় সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোটো বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি প্রশ্নটির শেষ লাইন খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির তাহলে আমরা কি বুঝতে পারলাম এখানে সবচেয়ে ছোট শব্দটি আছে এবং আমরা জানি লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর লঘিষ্ঠ মানে কি সবচেয়ে ছোট তাহলে আমার কথার অঙ্কের প্রশ্নের মধ্যে যখন সবচেয়ে ছোট, অথবা সর্বনিম্ন অথবা ন্যূনতম অথবা ক্ষুদ্রতম এই শব্দগুলো থাকবে তখন আমি কি করবো লশাগো করব ভেরি গুড এবং অপরদিকে আমার কথার অঙ্কের প্রশ্নে যখন সবচেয়ে বড় অথবা দীর্ঘতম অথবা বৃহত্তর এই শব্দগুলো থাকবে তখন আমরা কি করব গসাগু করব ভেরি গুড কারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় আর গরিষ্ঠ মানি হচ্ছে সবচেয়ে বড় এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি আমরা পড়ি বারো সেন্টিমিটার প্রস্থ এবং আঠারো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ছক কাগজ আছে আমরা কাগজটিকে কয়েকটি সমান বর্গাকৃতির টুকরা করি যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি এর প্রশ্নের মধ্যে কী এমন শব্দ আছে যেটি দিয়ে আমি ফাইন্ড আউট করতে পারছি এই অঙ্কটি আমি লসাগু করব নাকি গসাগু করব। করবো ভেরি গুড সবচেয়ে বড় এই শব্দটি দেখে আমি বুঝতে পারছি এই অঙ্কটি গসাগু হবে আশা করি আমার দুষ্ট মিষ্টি ছাত্রছাত্রীরা ক্লাসটি অনেক এনজয় করেছো এবং আমি জানি আমার প্রত্যেকটি ছাত্রছাত্রী অনেক স্মার্ট তোমরা আমার প্রত্যেকটি টিপস টেকনিক এবং স্ট্র্যাটেজি ফলো করে নিজে নিজেই অনেক নতুন নতুন অঙ্ক করতে পারো তোমাদের জন্য আমার অনেক শুভকামনা রইল এবং তোমরা কোন কোন জায়গায় প্রবলেম ফেস করো আমাকে সেটি অবশ্যই জানাতে ভুলবে না সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ